আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের মাধ্যমিকে তোমরা তোমাদের প্রতিটি বিষয়ে এমসিকিউ এবং এসএ কিউ কীভাবে লিখবে সেই বিষয়ে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের দেখিয়েও দেব তোমাদের বাংলা ইংলিশ ইংলিশ তো তোমরা জানোই যে তোমরা মানে পরীক্ষার হলেই পাবে সেখানেই তোমাদের যে লাইনটা থাকবে সেখানেই তোমাদের উত্তর করতে হবে এবং সেখানে লেখা থাকবে কোথায় তোমরা কি লিখবে বা ট্রু লিখবে সেইভাবে তোমাদের হবে এবং বাকি যে তোমাদের বাকি যে ছয়টা বিষয় এমনকি তোমাদের অঙ্কেরও তোমরা কিভাবে এমসিকিউ এবং এসএ এর উত্তর লিখবে সেই বিষয়ে আজ আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে তোমাদের জানাবো এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি তাই তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও এসো তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আমাদের বাংলার আমরা উত্তর কিভাবে লিখব এটি হলো আমার কাছে মাধ্যমিক দু হাজার উনিশের বাংলার প্রশ্নপত্র এখানে দেখো আমাদের এমসি কিউতে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে যে সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে এখানে কিন্তু তোমরা প্রথমে তোমাদের যে খাতাটি রয়েছে সেখানে ডাক নম্বর দিয়ে এক দশমিক এক দিয়ে তোমরা যদি চাও পুরো যে বাক্যটি দিয়েছে প্রশ্নটা সেটা লিখতেও পারো যদি না লেখো তাতেও কিন্তু অসুবিধে নেই তোমরা এখানে তোমাদের যে ক্রমিক নাম্বার সেটি কিন্তু তোমাদের সঠিক দিতে হবে অর্থাৎ এখানে আমাদের গ এবং তার পাশে যে উত্তর সন্ধ্যা তারা এইটা আমাদের কিন্তু লিখতে হবে অর্থাৎ তোমার ডাক নম্বর যেন সঠিক থাকে এবং তোমার উত্তরের যে ক্রমিক নাম্বার সেইটার সঙ্গে তোমার যে সঠিক উত্তর সেটি যেন ঠিক থাকে তাহলেই তোমরা এমসিকুতে নম্বর পাবে এই যে 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 উত্তর লেখার পদ্ধতি এইটি তোমাদের বাংলা তোমাদের ভূগোল ইতিহাস এই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি ভৌত বিজ্ঞানেরও শুধুমাত্র তোমরা যদি বিজ্ঞানে প্রশ্নপত্র দেখো এটি হলো মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র দু হাজার উনিশের আমাদের জীবনবিজ্ঞানে কিন্তু থাকে প্রতিটি সঠিক নির্বাচন করে করে তার ক্রমিক সম্পূর্ণ লেখো সেজন্য জীবনবিজ্ঞানে কিন্তু তোমাদের এক দশমিক এক বলে তোমাদের এই প্রশ্নটি লিখে এবার তোমাদের যেটি সঠিক উত্তর সেই ক্রমিক নাম সংখ্যাটা দিয়ে তোমাদের কিন্তু উত্তরটি লিখতে হবে তাহলে তোমাদের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু বাক্যটি লিখতে হবে কিন্তু আমি তোমাদের বলবো তোমাদের যদি হাতের স্পিড ভালো থাকে তোমরা প্রতিটি বিষয়েরই তোমরা এই যে প্রশ্নটি থাকবে সেটি লিখে যদি অপশানটা তোমরা এরকম সহ যদি লেখো তাহলে খুবই ভালো হয় আমি সেটা চাইবো তাছাড়া তোমরাদের যদি হাতের স্পিড কম থাকে বা অসুবিধে থাকে তাহলে কিন্তু তোমরা অন্য বিষয়গুলিতে আমি যেভাবে দেখালাম যে শুধু উত্তরটা দাগ নম্বর সঠিক হয় যেন এবং সঠিক ক্রমিক নম্বর সহ লিখলেও কিন্তু তোমরা নম্বর পাবে আমি তোমাদের আগে এসে কিউটা বলে দেব এবং তারপরে আমি তোমাদের অঙ্কের বিষয়ে বলবো এবার আমরা দেখব যে আমাদের এসে কিউ এর উত্তর কিভাবে লিখতে হবে। আমাদের দিয়ে বিভাগ যেটা থাকে সেইটা দিয়ে প্রতিটি বিষয়েরই এসে কিউ এর কিন্তু আমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে শুধু যদি তোমরা উত্তরটা লিখে দাও মানে শুধু শব্দ একটি শব্দে বা তাতে কিন্তু তোমরা নম্বর পাবে না অর্থাৎ আমাদের যে ছোট প্রশ্ন এমসি কিউ নয় এসে কিউতে প্রতিটি বিষয়ে অতি অবশ্যই পূর্ণ বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে যেমন এখানে আমাদের ভূগোলে প্রশ্নপত্র দুই দশমিক এক দশমিক এক অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে বলে লিখে এখানে বলেছিল শুদ্ধ হলে পাশে সু লিখতে আমি এখানে পাশে কালো কালিতে সু লিখে দেবো অর্থাৎ তুমি প্রশ্নটা নীলকালিতে লিখে উত্তরটা যেটা মনে হবে সেটা কালো কালিতে লিখলে অথবা তোমরা প্রশ্নটা নিলে মানে কালোতে লিখে উত্তরটা নিলে লিখলে অথবা একই কালিতে লিখলেও কোনো অসুবিধে নেই এবং এইভাবেই তোমরা প্রতিটি বিষয়েরই উত্তর লিখবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এসে কিউতে আমাদের পুরনো বাক্যে উত্তর লিখতে হবে এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে বাংলাতে আমরা যখন এসে কিউয়ের উত্তর লিখবো তখন কি কবির নাম এবং গল্প বা কবিতার নাম সেটা কি লিখতে হবে তুমি যদি চাও তাহলে লিখতে পারো কিন্তু সেটা কিন্তু বাধ্যতামূলক নয় তুমি যদি উত্তরটা মানে সঠিক লিখতে পারো তাহলেই তুমি একে এক পাবে এবং তুমি যদি কবির নাম বা কবিতার নাম বা গল্পের নাম লেখো তাতে কোনো অসুবিধে নেই এইভাবে তোমরা লিখতে পারো এরপরে চলে আসি আমাদের গণিতের উত্তর আমরা কিভাবে লিখব এটি হলো মাধ্যমিক দু হাজার উনিশের অঙ্কের কোয়েশ্চেন পেপার আমাদের একের দাগেতে থাকবে এমসি কিউ এখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন সেটি লেখার কোনো দরকার নেই তোমরা এখানে খাতার তোমার যে প্রথম যে পেজ হবে সেখানে তোমাদের ওখানে নাম থাকবে এখানে মাঝখানে একটা তোমরা পেন্সিল দিয়ে দাগ টেনে দেবে এবং তার ডান দিকে লিখবে ক্যালকুলেশন বা গণনা এবং এই দিকে থাকবে তোমাদের উত্তর বা অ্যান্সার ঠিক আছে করে এবার দাগ নম্বর একের এক বলে যে সঠিক উত্তর এখানে ক্যালকুলেশনটা করলে ডান দিকে শুধু উত্তরটা আমাদের এখানে উত্তর হচ্ছে বি থ্রি ইস টু টু এইভাবে তোমরা লিখে দেবে অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে আমাদের ডাক নম্বরটা দেবো এখানে কোয়েশ্চেন নাম্বার আই মানে প্রথম যেটা আছে ওয়ান সেইটা লিখে কোয়েশ্চেন লেখার দরকার নেই শুধু আমাদের বি বলে আমাদের উত্তরটা যখন আমাদের সি হবে সেখানে সি লিখবো এইভাবে কিন্তু আমাদের এমসিকিউ এর উত্তর করব। আমার একটা উত্তর হয়ে গেল আমার এখানে ক্যালকুলেশন হয়ে আছে চেষ্টা করবে ডান সাইডটা একটু বেশি রাখতে কারণ ক্যালকুলেশন করতে বেশি জায়গা লাগে সেজন্য উত্তর লিখতে অতটা জায়গা লাগবে না এ তোমরা এখানে ছোট করতে পারো একটা উত্তর লেখা হয়ে গেল তার একটুখানি গ্যাপ দিয়ে এরকমভাবে একটা লাইন টেনে দিলে আবার তোমরা দুয়ের উত্তরটা লিখলে এখানে যেটা উত্তর ক্যালকুলেশন করলে একটুখানি জায়গা ছেড়ে আরেকটা তোমরা লাইন টেনে দিলে এইভাবে তোমরা এমসি উত্তর করলে এইটা ক্ষেত্রে শুধু মানে আমাদের অঙ্কের ক্ষেত্রেও নয় তোমরা প্রতিটি বিষয়েরই এক একটা দাগ নম্বর শেষ হবে মানে এক দশমিক এক যে লিখলে তার নিচে নয় ধরো তোমাদের এমসি কিউ সতেরোটা বাংলা ক্ষেত্রে যা হয়ে গেল তার নিচে একটুখানি জায়গা রেখে একটা দাড়ি জেনে দিলে পরের দাগ নম্বর তারপর থেকে শুরু হলো কারণ জায়গাটা রাখা হয় যদি তোমাদের কোনো কিছু পরে মনে পড়ে বা অসুবিধে হাঁকে কাটাকুটি মনে হয় যে উত্তরটা ভুল হয়েছে তখন সেখানে তোমরা লিখে দিতে পারবে সেই জন্য এবার আশি অঙ্কের আমাদের দুয়ে দাগেবে থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে কিন্তু আমি চাইবো যে তোমরা দাগ নম্বর দিয়ে এখানে প্রথম যেটা করে তোমাদের যে প্রশ্নটা আছে সেটা পুরোটা লেখে শূন্যস্থান যেখানে আছে সেটা করে সেখানে তোমাদের উত্তরটা লেখো এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা যে দেখাতেই হবে সেরকম কোনো কম্পালসারি নেই তোমরা সাইডে রাফ করেও অ্যান্সারটা এখানে লিখতে পারো কিন্তু এই জিনিসটা যেন তোমার যে খাতায় আছে তোমার যে অ্যান্সার সেখানে যেন এই জিনিসটা থাকে আমি চাইব যে শূন্যস্থান পূরণে তোমরা অতি অবশ্যই লিখে করো এবং এখানে শূন্যস্থান লিখবে এবং সত্য বা মিথ্যাতেও যদি তোমরা এই কোয়েশ্চেনটা লিখে পাশে সত্য মিথ্যা লেখো তাহলে খুবই ভালো হয় তাহলে আজ আমি তোমাদের প্রতিটি বিষয়ের আর তোমাদের ইংলিশে যেইটা বললাম যে তোমরা তো মানে তোমাদের কোয়েশ্চেন পেপার যে সিটটা দেওয়া হবে সেখানেই অ্যান্সার করা থাকবে এবং তোমাদের সেখানে জায়গা সীমিত রয়েছে সেখানে তোমাদের যেখানে দু নম্বর থাকবে সেখানে দু তিনটি বাকবা সেরকম যেমন বুঝবে একটি কি দুটি লাইনের মধ্যে যেমন কোয়েশ্চেন থাকবে তার ওপর অ্যান্সার লিখে দেবে যেখানে ট্রু বলবে টিআর লিখে তার যে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলবে সেইটা তার জন্য তোমাদের জায়গা থাকবে তোমাদের কোনো অসুবিধা তাহলে আশা রাখি তোমরা তোমাদের প্রতিটি বিষয়েরই কিভাবে এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর লিখবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে উপকারে আসে তাহলে একটা লাইক করো বন্ধুদের শেয়ার করে দিও এবং এতক্ষণ আমার সঙ্গে রইলে সেজন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ